চিত্রনায়ক বাপ্পি ও পরিমণি অভিনীত মুক্তি প্রতীক্ষা সিনেমার লাভার নাম্বার ওয়ান। 5ই আগস্ট বুধবার সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে। এই ট্রেলারে একটি দৃশ্য দেখা যাচ্ছে, পুরি বাপ্পিকে ডেকে বলছেন, এই যে সাহেব, আমার কাছে খাঁটি দুধ আছে। শুধু তাই নয়, পরি পর্দার টাকতে দৃশ্য বিক্রি করছেন সদ্য মুক্তি পাওয়া, এই যে সাহেব, পর্দার টাটকা ইলিশ, আমার কাছে খাঁটি দুধ আছে। লাভার নাম্বার ওয়ান সিনেমার ট্রেলারটি বিভিন্ন দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করতে দেখা গেছে পরিকে। পরিমণির স্বভাবজাত ভাবেই বেশ কিছু অশ্লীল দৃশ্য ও ভাষায় দেখা যাচ্ছে পরিমণিকে। পারু কুমার পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে 21ই আগস্ট। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটি মুক্তিকে সামনে রেখে এর ট্রেলার ইউটিউবে প্রকাশ করা হয়। 2 মিনিট 1 সেকেন্ডের এই ট্রেলারে বাপ্পি অ্যাকশন ও পরিমণি রোমান্স চোখে পড়ার মতো। সিনেমার কাহিনীতে দেখা যাবে, বাচ্চা মামাতো বোন প্রিয়া ছোটবেলা থেকে বাচ্চাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার কথা বলা হয়ে উঠেনি কখনো। এক দুর্ঘটনায় বাচ্চার সঙ্গে দেখা হয়ে যায় দোলার। প্রথম দেখাতে দোলাকে ভালো লেগে যায় বাচ্চার। ঘটনা চক্রে প্রিয়ার ভালোবাসার কথাও জানতে পারে বাচ্চা। শুরু হয় সম্পর্কের টানাপোড়ন। ত্রিভুজ প্রেমের এই গল্প নিয়ে এগিয়ে গেছে লাভার নাম্বার ওয়ান চলচ্চিত্রের কাহিনী। এই চরিত্রে অভিনয় করেছে নবগত তানিয়া বৃষ্টি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহান নজলি, ডিজি সোহেল, আফজল শরীফ, নজরুল রাজ প্রমুখ।